নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ পটল পোস্ত রেসিপি। বাঙালিদের সব রেসিপির মধ্যেই আমিষ হোক কিংবা নিরামিষ দিনের জন্যে পোস্ত কিন্তু সব থেকে সেরা রেসিপি। দুপুরবেলা হোক কিংবা রাতের বেলা, গরম গরম ভাতের সাথে পোস্ত, তার উপরে এক চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে বাঙালিদের কিন্তু আর কিছুই লাগে না। তাই আমি আজকে নিয়ে এসেছি বাঙালিদের গরমের সেরা পটল পোস্ত রেসিপি। পটল পোস্ত বানানোর জন্যে আমি এখানে 250 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলের বাইরের খোসাটি দেখুন ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবং মাঝখানটা চিড়ে নিয়েছি। দিয়ে দেব 1/2 টিস্পুন নুন এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো পাউডার। এগুলোকে এবারে ভালোভাবে মেখে নিয়ে 5 মিনিটের জন্যে ঢেকে রেখে দেব। তাহলে দেখবেন পটলগুলো সফট হয়ে আসবে। কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে ম্যারিনেট করে রাখা পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং ঢেকে রেখে 5 মিনিটের জন্যে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ঢেকে রেখে ভাজলে দেখবেন পটলগুলো সেদ্ধ হয়ে আসবে এবং ভাজা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। অন্যদিকে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 25 গ্রাম পোস্ত এবং এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। প্রথমে শুকনো অবস্থায় পেস্ট করে নিয়ে তারপর সামান্য জল দিয়ে আবারও পেস্ট করে নিতে হবে। ঠিক এইভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। অন্যদিকে পটলগুলো দেখুন হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এইভাবে ভেজে নিলে রেসিপিটির স্বাদ কিন্তু খুবই ভালো আসে। এবং পটলগুলো চিড়ে নিয়েছি, এতে দেখবেন পোস্তর ফ্লেভারটা খুব ভালোভাবে পটলের ভিতরে ঢুকে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পোস্ত পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। সেই বোলটার মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে জলটা দিয়ে দিলাম পটলের মধ্যে। দিয়ে দেব 1/2 টিস্পুন নুন এবং 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো পাউডার। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। এবারে আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব এবং ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে আবারও 5 মিনিটের জন্যে ঢেকে রেখে ফুটিয়ে নেব। এতে দেখবেন পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, গ্রেভিটাও গাঢ় হয়ে আসবে। আরও 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এবারে পোস্তটা কিন্তু পটলের গায়ের সাথে মাখো মাখো হয়ে এসেছে এবং পটলের ভিতরেও দেখুন ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে গিয়ে পটলগুলো ফুলে উঠেছে। এবারে আমি কিন্তু আর ফোটাবো না, এর থেকে বেশি ফোটালে কিন্তু আরও বেশি গাঢ় হয়ে যাবে। এবারে নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকের এই নিরামিষ পটল পোস্ত রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই মজাদার আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আপনারা আমার চ্যানেল সার্চ করলেও পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।